আসসালামু আলাইকুম বেয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আমি আল্লাহর রহমতে ভালো আছি আমি আজকে তৈরি করব জলপাইয়ের আচার যেহেতু এখন জলপাইয়ের সিজন তো খুব সহজে আমরা এই আচারটা তৈরি করতে পারি তো চলুন দেখি কি কি উপকরণ লাগছে এই আচারটা তৈরি করতে আমি প্রথমে এখানে জলপাই নিয়েছি আমি এখানে পাঁচশো গ্রামের মতো জলপাই নিয়েছি তো আমি একটু ছোটো ছোটো করে কেটে নেবো জলপাইগুলো আপনারা চাইলে আস্তও করতে পারেন একটু কেচে নিয়ে আপনারা অবশ্যই চেষ্টা করবেন যেন জলপাইটা ধুয়ে কাটার জন্য আমি কিন্তু জলপাইটা ধুয়েই তারপরে কেটে নিচ্ছি নয়তো আপনারা যদি কেটে ধুন তাহলে জলপাইয়ে পানি আটকে যাবে সেক্ষেত্রে একটু দিয়ে শুকিয়ে নিতে হবে আমার জলপাইগুলো একটু নরম আপনারা একটু শক্ত জলপাইটা নেওয়ার চেষ্টা করবেন কারণ আমাদের বিদেশের বাড়িতে সবসময় জলপাইটা পাওয়া যায় না সেই জন্য একটু নরম হয়ে যায় বাংলাদেশ থেকে আস্তে আস্তে তো আমি এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি দিচ্ছি জলপাইগুলো দিব এখানে রসুন আমি রসুনগুলো একটু কেটে নিয়েছি আপনারা চাইলে আস্তাটাও দিতে পারেন এখন আমি পরিমাণ মতো লবণ দিলাম আমি ধনিয়া হলুদ এবং মরিচ তিনোটাই হাফ চামচ করে দিয়েছি এখানে আপনারা যদি পায় বেশি নেন তাহলে মশলাগুলি একটু বাড়িয়ে দিবেন আমি একদম সহজ একটা পদ্ধতিতে আপনাদের সাথে আচারটা শেয়ার করছি অনেকে আচার বানাতে ঝামেলা মনে করে এই পদ্ধতিতে আচারটা তৈরি করলে একদম সহজ এবার সময়ও লাগে অনেক কম এখন দুই টেবিল চামচ পরিমাণ দিব পাঁচ পরন আমি পাঁচ পরনটা টেলে নেই নিয়ে কাঁচাই পাটায় একটু বেটে নিয়েছি হালকা করে আপনারা চাইলে টেলেও দিতে পারেন তো এই আচারটাতে টেলে দেওয়ার দরকার হয় না কাঁচা দিলেই হয় কোনো সমস্যা নেই আমি চার পাঁচটার মতো দিয়েছি মরিচ শুকনা মরিচগুলো আমি একটু কেটে নিয়েছি এখন ভালো করে একটু মিক্সড করে নিচ্ছে। আপনারা চাইলে সবগুলি মশলা দিয়ে হাতে ভালো করে মেখে তারপরেও চুলাই বসাতে পারেন কিন্তু আমি আর ওইটা করিনি একবারই চুলাই দিয়ে ফেলেছি যেহেতু আমি সহজ করে আপনাদের সাথে শেয়ার করব সেজন্য আমি এখন তেল দিলাম আমার এখানে হাফ কেজি জলপাইয়ের মধ্যে হাফ কেজি তেলই লেগেছে তেলটা একটু বেশি দেওয়ারই চেষ্টা করবেন যেন জলপাইগুলি তেলের নিচে থাকে নিজের হাতে তৈরি করা আচার আসলে খেতে খুবই টেস্টি হয় তো আমি প্রতি বছরই যখন এখানে আম আসে আমের সিজনে আমের আচার করি আবার জলপাইয়ের সিজনে জলপাইয়ের আচার করে রেখে দেই। আমি দুইটা তেজপাতা দিয়ে দিয়েছি এখন কিছুক্ষণ রান্না করব দিচ্ছি পরিমাণ মতো চিনি চিনিটা অপশনাল কেউ যদি টক আচারটা একদম টক খেতে চান তাহলে না দিলেও কোনো সমস্যা নেই তবে দেওয়ার চেষ্টা করবেন কারণ চিনিটা দিলে আচারের স্বাদটা আসলে বহুগুণে বেড়ে যায় টক ঝাল মিষ্টি এরকম একটা স্বাদ আসে আচারটাতে এ আচারটা ভাত পোলাও খিচুড়ি দিয়ে খেতে খুবই টেস্টি হয় ব্যর্স দেখুন আমার আচারটা হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দিব অফ করে আচারটাকে একটু ঠান্ডা করে নেবো এই যে বৃহস দেখুন আমার আচাটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি তেজপাতাগুলো উঠিয়ে ফেলে দিব কারণ তেজপাতার আর এখন দরকার নেই একটা কাচের বয়ম নিয়েছি কাচের বয়মটাতে আমি আচারটা দীর্ঘদিন সংরক্ষণ করে রাখবো আপনারা অবশ্যই কাচের বয়ম নেওয়ার চেষ্টা করবেন কারণ প্লাস্টিকের বয়মে যদি আচারটা সংরক্ষণ করেন তাহলে অনেক দিন থাকার পরে দেখা যায় একটা গন্ধ হয়ে যায় তখন আচারটা খেতে একদমই ভালো লাগে না অবশ্যই কাচের বয়ামে আচারটা তো রেখে দিবেন এই যে দেখুন আমার তেলটাও খুব সমান সমান হয়েছে একদম আশা করি আপনাদের কাছে আমার এই সহজ রেসিপিটা খুবই ভালো লাগবে তো আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন নেক্সটটা আরও ভালো একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে আসতে পারি আল্লাহ হাফেজ